দুজন নারীর উপস্থিতি খুব গভীরভাবে লক্ষ্য করা যায়। একজন নার্গিস, অপরজন হলেন প্রমীলা। কাজী নজরুল নার্গিসের গভীর প্রেমে পড়েছিলেন, স্বাভাবিকভাবে প্রেম থেকে ভালোবাসা, পরবর্তীকালে পরিণতি পায় বিবাহে। কিন্তু বিধি বং বিয়ের রাতেই সংসার শেষ। কারণটা ছিল নার্গিসের পরিবার থেকে নজরুলকে শর্ত দেওয়া হয়েছিল, বিয়ের পর ঘর জামাই থাকতে হবে। কিন্তু ঘর জামাই থাকা নজরুলের স্বভাবের সাথে আদৌ মেনে না। তিনি ছিলেন বাঁধন ছেঁড়া, তাকে বেঁধে রাখার চিন্তা ছিল বাতুলতা। যাই হোক, নজরুল শর্ত শুনে বাসররাতে করলেন বিদ্রোহ, চলে গেলেন প্রিয়তমা স্ত্রীকে রেখে ঢাকায়। বিবাহিত জীবনের পূর্ণচ্ছেদ ঘটল, হল না বাসর। কোনো দিন তিনি আর ফিরে যাননি সেই নার্গিসের কাছে। নজরুলের জন্য নার্গিস অবশ্য অপেক্ষা করেছিলেন দীর্ঘ 17 বছর। 17 বছরে নার্গিস নজরুলকে 3টি চিঠি লিখেছিলেন। নজরুলকে তো প্রথম চিঠির উত্তর দেননি। দ্বিতীয় চিঠির উত্তরে কাজী নজরুল লিখেছিলেন একটি গান, বিশ্বের সেরা ভালোবাসার তথা প্রেম পত্রের মধ্যে অন্যতম বলে গণ্য করা হয়। নজরুল নার্গিসকে কতটুকু ভালোবাসতেন সেটা এই চিঠিতেই সেই ভালোবাসার রূপ শাশ্বত হয়ে ফুটে উঠেছে। একজন মানুষ কি তার প্রিয়তমাকে এর চেয়ে বেশি ভালোবাসতে পারেন? নজরুল দৌলত পরিবেশে 107টি গান এবং 120টি কবিতা রচনা করেন। উল্লেখযোগ্য কবিতাগুলোর মধ্যে বেদনা, অভিমান, অবেলা, অনাদৃতা, প্রতিক্রিয়া, বিদায়বেলা প্রভৃতি। সুতরাং নজরুলের জীবনে যদি নার্গিস না আসতেন, তবে হয়তো বাংলা সাহিত্যের ভাণ্ডার অনেকাংশে শূন্য থাকত। নার্গিসের শেষ এবং তৃতীয় চিঠিটির উত্তরে নজরুল লিখেছিলেন এই চিঠিটি, 106 উচ্চ চিতপুর রোড, গ্রামোফোন রিহার্সাল রুম, কলকাতা, 1/7/1937।
তোমার পত্র পেয়েছি। সেদিন নববর্ষা নবঘন সিক্ত প্রভাতে মেঘ মেদুর গগনে সেদিন অশান্ত ধারায় বাড়ি ধরছে। 15 বছর আগে এমনই এক আষাঢ়ে এমনই এক বাড়ি ধারায় প্লাবন নেমেছিল, তা তুমিও হয়তো স্মরণ করতে পারো। আষাঢ়ের নবমেরুপুঞ্জকে আমার নমস্কার। এই মেঘদূত বেরোনী যক্ষের বাড়ি বহন করে নিয়ে গিয়েছিল কালিদাসের যুগে রেবা নদীর তীরে মানবিকার দেশে তার পিয়ার কাছে। এই মেঘপুঞ্জের আশীর্বাণী আমার জীবনে এনে দেয় চরম বেদনা সঞ্চার। এই আশার আমার কল্পনার সর্বলোক থেকে টেনে ভাসিয়ে দিয়েছে বেদনার অনন্ত স্রোতে, যা তোমার অনুযোগের অভিযোগের উত্তর দেয়। তুমি বিশ্বাস করো আমি যা লিখেছি তার সত্য। লোকের মুখে শোনা কথা দিয়ে যদি আমার মূর্তির কল্পনা করে থাকো তাহলে আমায় ভুল বুঝবে, আর তা মিথ্যা। তোমার উপর আমি কোন জিঘাংসা পোষণ করি না, এ আমি সকল অন্তর দিয়ে বলছি। আমার অন্তর যে আমি জানি তোমার জন্য আমার হৃদয়ে কি গভীর ক্ষত, কি অসীম বেদনা। কিন্তু সেই বেদনার আগুনে আমি ভুগেছি, তাকে তোমার কোনদিনও দগ্ধ করতে চাইনি। তুমি এই আগুনের পরশমানিক না দিলে আমি অগ্নিবীণা বাজাতে পারতাম না, আমি ধূমকেতুর বিস্ময় নিয়ে উদিত হতে পারতাম না। তোমার যে কল্যাণ রূপ আমি আমার কিশোর বয়সে প্রথম দেখেছিলাম, যে রূপকে আমার জীবনে সর্বপ্রথম ভালোবাসার অঞ্জলি দিয়েছিলাম, সেরূপ আজও স্বর্গের পারিজাত মান্দারের মতন জীবন লান হয়েই আছে আমার পক্ষে। অন্তরের সে আগুন বাইরের সে ফুলহালকে স্পর্শ করতে পারেনি। তুমি ভুলে যেও না আমি কবি, আমি আঘাত করলেও ফুল দিয়ে আঘাত করি। অসুন্দর কুৎসিতের সাধনা আমার নয়, আমার আঘাত বর্বরের কাপুষের আঘাতের মতন নিষ্ঠুর। আমার অন্তর জানি জানেন, তুমি কি জানো বা শুনেছ জানি, তোমার বিরুদ্ধে আমার কোন অনুযোগ নেই, অভিযোগ নেই, দাবিও নেই। তোমার আজিকার রূপ কি জানি না, আমি জানি তোমার সেই কিশোর মূর্তিকে যাকে দেবমূর্তি মত না আমার হৃদয়ে বেঁধেছে অনন্ত প্রেম অনন্ত শ্রদ্ধার সঙ্গে প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম। সেই দিনের তুমি সে বেদি গ্রহণ করলে না, পাষাণ দেবীর মতই তুমি বেছে নিলে বেদনার বেদি পাঠ। জীবন ভরে সেইখানেই চলেছে আমার পূজা আরতি। আজকাল তুমি আমার কাছে মিথ্যা ব্যর্থ, তাই তাকে পেতে চাইনি। জানি নে হয়তো সে রূপ দেখে বঞ্চিত অধিকতর বেদনা পাব, তাই তাকে অস্বীকার করেই চলেছি। দেখা নাই হল এ ধুলির ধরায়, প্রেমের ফুল এ ধুলি তলে হয়ে যায় নাম দগ্ধ হতশ্রী। তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো আমাকে চাও, ওখান থেকেই আমাকে পাবে। লাইলি মজনুকে পাইনি, শেরি ফরহাদকে পাইনি, তবু তাদের মতো করে কেউ কারো প্রিয়তমাকে পাইনি। আত্মহত্যা মহাপাপ, এটি পুরাতন কথা হলেও প্রেম সত্য, আত্মা অবিনশ্বর, আত্মাকে কেউ হত্যা করতে পারে না। প্রেমের সোনার কাঠির স্পর্শ যদি পেয়ে থাকো তাহলে তোমার মতন ভাগ্যবতী আর কে আছে, তারই মায়া স্পর্শে
তোমার সকল কিছু আলো আলোময় হয়ে উঠবে। দুঃখ নিয়ে এক ঘর থেকে অন্য ঘরে গেলেই সে দুঃখের অবসান হয় না। মানুষ ইচ্ছা করলে সাধনা দিয়ে তপস্যা দিয়ে ভুলকে ফুল রূপে ফুটিয়ে তুলতে পারে। যদি কোনো ভুল করে থাকো জীবনে, এই জীবনেই তাকে সংশোধন করে যেতে হবে। তবেই পাবে আনন্দ মুক্তি, তবেই হবে সর্ব দুঃখের অবসান। নিজেকে উন্নত করতে চেষ্টা কর, স্বয়ং বিধাতা তোমার সহায় হবে। আমি সংসার করছি, তবু চলে গেছি এই সংসারের বাধাকে অতিক্রম করে ঊর্ধ্বলোকে। সেখানে পৃথিবীর সকল অপূর্ণতা, সকল অপরাধ ক্ষমা, সৌন্দর্যকে পরম মনোহর মূর্তিতে দেখা যায়। হঠাৎ মনে পড়ে গেল 15 বছর আগের কথা। তোমার জ্বর হয়েছিল, বহু সাধনার পর আমার কৃষিতে তোমার শুভ্র ললাট স্পর্শ করতে পেরেছিল। তোমার তত্ত্ব ললাটের স্পর্শ যেন আজও অনুভব করতে পারি। তুমি কি চেয়ে দেখেছিলে? আমার চোখে ছিল জল, আছে সেবা করার আপন স্পৃহা। অন্তরে সেই বিধাতার চরণে তোমার আরোগ্য লাভের জন্য করুণ মিনতি, মনে হয় যেন কালকের কথা। মহাকান্তের স্মৃতি মুছে ফেলতে পারলেন না। কি উদ্ভব অতৃপ্তি, কি দুর্দমনীয় প্রেমের জোয়ারি সেদিন এসেছিল। সারাদিন রাত আমার চোখে ঘুম ছিল না। যাক, আজ চলেছি জীবনের অস্তমান দিনের শেষে রশ্মি ধরে ভাটার স্রোতে। তোমার ক্ষমতা নেই সে পথ থেকে ফেরাবো, আর তার চেষ্টা করব। তোমাকে লেখা এই আমার প্রথম ও শেষ চিঠি হোক। যেখানে থাকি বিশ্বাস করো আমার অক্ষয় আশীর্বাদ কবচ তোমায় ঘিরে থাকবে। তুমি সুখী হও, শান্তি পাও, এই প্রার্থনা। আমায় যত মন্দ বলে বিশ্বাস করো, আমি তত মন্দ নই। এই আমার শেষ এফেক্ট, এটি মৃত্যু শুভার্থী নজরুল ইসলাম।